আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে। প্রথম বিষয়টা তো আপনারা হয়তো সকলেই জেনে গেছেন, সেটা হচ্ছে যে আইএসএলে একটা বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে। তো বিশাল বড়ই বলা চলে, এই লেভেলের কেলেঙ্কারি আগে হয়নি বা আইএসএলে দেখা যায়নি, বিদেশের ফুটবলে দেখা গেছিলো। তো সেটা নিয়ে কিছুটা আলোচনা করব, আর আমাদের নেক্সট যে ম্যাচ আছে জামশেদপুর, জামশেদপুরের খেলা নিয়ে কিছু কথাবার্তা বলবো, এটা নিয়ে এই ভিডিওটা। প্রথমে যদি বলি আইএসএলের কেলেঙ্কারির ব্যাপারটা, যদিও এটা আমাদের ক্লাবের সঙ্গে রিলেটেড নয় কিন্তু টোটাল ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে রিলেটেড এবং একটা মানে দুঃখজনক ঘটনাই বলা চলে। সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে গোয়ার আজকে ম্যাচ আছে, তার আগে গোয়া প্র্যাকটিস করছিল এবং মুম্বাই সিটি এফসির যে ভিডিও অ্যানালিস্ট সে ঠিক তাদের প্র্যাকটিস গ্রাউন্ডের উল্টো দিকে একটা হোটেলে ঘর নিয়েছিল এবং যেখান থেকে মাঠের প্র্যাকটিসটা পরিষ্কার দেখা যায় এবং সেখান থেকে তিনি ভিডিও রেকর্ডিং করেছিলেন ক্যামেরা দিয়ে এবং গোয়ার পুরো প্র্যাকটিসে কী হচ্ছে না হচ্ছে, কীভাবে গোয়া খেলাতে পারে বা কী কী ছক ফলো করছে, মুম্বাইকে আটকানোর জন্য কী কী প্ল্যান করছে, এই সমস্ত কিছু তিনি ভিডিও রেকর্ডিং করে রাখেন এবং কেন রাখেন বোঝাই যাচ্ছে যে সেটা তিনি মুম্বাই সিটি এফসির কোচকে দেবেন বা মুম্বাই সিটি এফসির টিমের মানে পরিকল্পনার ক্ষেত্রে তিনি সেটাকে কাজে লাগাবেন। তো এই ধরনের জিনিস এই রকমই চুরি জোচ্চুরি করার আর কোনো মানে হয় না। তো তার যদি ক্ষমতা থাকে তাহলে এই কোচের স্ট্র্যাটেজি বা তাদের খেলার সঙ্গে ডাইরেক্ট মাঠে লড়বে। তো তার বাইরে এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে খেলার প্ল্যানিংয়ের মধ্যে বা খেলা মানে খেলোয়াড় সুলভ আচরণের বাইরে, মানে এটা খেলার সঙ্গে রিলেটেড হতে পারে না, এটা কোনো দেশের স্পাইং বা আমরা কোনো একটা দেশে গিয়ে গুপ্তচর বৃত্তি করছি বা আমাদের দেশে কেউ এসে গুপ্তচর বৃত্তি করছে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে, এগুলো দেখা যায় কিন্তু এগুলো ফুটবলের লেভেলে নামিয়ে আনার কোনো মানে হয় না। যাকে এটা নিয়ে বলে কোনো লাভ নেই, আমাদের ক্লাবও নয়, মুম্বাই সিটি এফসির ব্যাপার আর গোয়ার ব্যাপার তারা বুঝে নেবে এবং আমাদের এটা সতর্ক থাকতে হবে, আমরাও তো খেলতে যেতে পারি বা আমরাও বিভিন্ন ক্লাবে খেলতে যাব অ্যাওয়ে ম্যাচে, সেখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই যা, আর বাকিটা এফএসডিএল আর ওই দুটো টিম বুঝে নেবে, আমাদের ভেবে লাভ নেই। নেক্সট যদি চলে আসি জামশেদপুর ম্যাচটা নিয়ে, দেখুন জামশেদপুর ম্যাচটা আমি যেটা দেখলাম, জামশেদপুর কিন্তু বিশাল কিছু থ্রেট ক্রিয়েট করার মতো বা মানে একা হাতে ধ্বংস করে দেওয়ার মতো এই রকম লেভেলের কিছু খেলছে না। ওদের যে নতুন প্লেয়ার রয়েছে, নতুন যে স্ট্রাইকার রয়েছে, তার খেলার কোয়ালিটিটা অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক বেটার। একটা ফ্রিকিক মেরেছিল আগের ম্যাচে দুর্ধর্ষ এবং তার মুভগুলো দেখা গেছিলো যথেষ্ট ভালো। প্লেয়ারটির নাম মনজরো, নতুন এসছে জামশেদপুরে কিন্তু আসার পর থেকেই সে তার জাত চেনাচ্ছে এবং তার কোয়ালিটি চেনাচ্ছে। এই প্লেয়ারটাকে কিন্তু একটু আমাদেরকে বুঝে খেলতে হবে, এই প্লেয়ারটার মধ্যে একটা কোয়ালিটি আছে। চিমাচুকু নর্মাল স্ট্রাইকারদের মতো নর্মালি খেলছে, সেরকম কিছু বিশেষ আহামরি দেখছি না যে দুজন তিনজনকে কাটিয়ে গোল করছে, এরকম কোনো ব্যাপার নয়। জামশেদপুরের অ্যাট্যাকটা প্রচণ্ড ফাস্ট, জামশেদপুর ফাস্ট অ্যাট্যাক তুলে আনছে, উইং ইউজ করছে, মাঝখান দিয়ে অ্যাট্যাক করছে, তবে ওদের অ্যাট্যাকটা আটকানো যায় এবং এত ভয়ঙ্কর নয় যে তাকে আটকানো যাবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা, যে জামশেদপুরের অ্যাট্যাকটাকে যদি আপনি আটকে দেন, যেটা মোহনবাগান করবে বা করার চেষ্টা করবে, সেক্ষেত্রে জামশেদপুর পেনাল্টি বক্সের বেশ কিছু দূর থেকে অ্যাট্যাকগুলো কমপ্লিট করতে বা কমপ্লিট করার চেষ্টা করছে, মানে অ্যাট্যাক মানে শট করছে, হেড করছে দূর থেকে, মানে যে কোনো জায়গা থেকেই ওরা অ্যাটাক করছে যদি ওদেরকে পেনাল্টি বক্সে ঢুকতে না দেওয়া হয়। তো এটাও মাথায় রাখতে হবে, যদি পেনাল্টি বক্সে ঢুকতে না দিই বা ব্লক করি তাহলে আগে ওদের শটগুলোকেও কিন্তু ব্লক করতে হবে, ওরা পেনাল্টি বক্সের বাইরে থেকে কিছু শট নেবে, তো এই দিকটা দেখতে হবে। আর একটা জিনিস ওরা বারবার যেটা করছে সেটা হচ্ছে যে ওরা পেনাল্টি বক্সের মধ্যে কিন্তু বল কিছুটা হোল্ড করছে এবং কাটানোর চেষ্টা করছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা টেন্ডেন্সি থাকছে যে আমরা যেন বল কাটতে গিয়ে তাদেরকে ফাউল করি বা না করি তারা একটা ফাউলের আবেদন করবে এবং পেনাল্টি নেওয়ার চেষ্টা করবে। তো এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে, পেনাল্টি বক্সের মধ্যে ওদের প্লেয়ার যদি ঢুকে কাটানোর চেষ্টা করে বা বল নিয়ে এগোনোর চেষ্টা করে সেটাকে আস্তে করে কাটিয়ে কারোর পায়ে দিয়ে কোনো লাভ নেই, সেটাকে ক্লিয়ার করে পেনাল্টি বক্সের বাইরে ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই দিকটা মাথায় রাখতে হবে, ওরা কিন্তু চেষ্টা করবে খুব ছোটো জায়গার মধ্যে বক্সের মধ্যে ছোটো ছোটো পাস খেলার বা একজন দুজনকে কাটানোর এবং সেখানে আমরা আটকাতে গেলেই ওরা কিন্তু মাটিতে পড়বে এবং ফাউলের আবেদন করবে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ফলে পেনাল্টি বক্সের মধ্যে অযথা রিস্ক নেওয়া যাবে না, বিশেষ করে আমাদের যারা জুনিয়র খেলছে তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে, পেনাল্টি বক্সের মধ্যে কোনো রিস্কি ট্যাকেলে যাওয়া যাবে না বা বলা চলে পেনাল্টি বক্সের মধ্যে 100% শিওর হয়ে তবেই ট্যাকেলে যাওয়া অথবা ব্লক করা, তাদের শট নিতে যাওয়ার আগে পা দিয়ে বডি দিয়ে ব্লক করা, আর যদি তাদের পা থেকে ক্লিয়ার করতে যাই সেটা যেন কনফিডেন্টলি এবং 100% শিওর হয় বলেই আমরা ক্লিয়ার করি, মানে বলেই হিট করি, এইটা যেন মাথায় থাকে, ব্যাস এইটুকু দেখলে আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না।
আর জামশেদপুর ম্যাচে কিন্তু এক কথায় বলতে গেলে আমরা যদি কোনো বোকার মতো ভুল না করি তাহলে কিন্তু জামশেদপুর আমাদের এগেনস্টে সেইভাবে জিততে পারবে বলে আমার মনে হচ্ছে না, যদি না আমরা ওদেরকে কিছু গিফট করে দিই বা আমাদের কোনো ভুলে আমরা গোল খেয়ে যাই, এগুলো না হলে কিন্তু মনে হচ্ছে না যে জামশেদপুর আমাদেরকে হারাতে পারবে। ম্যাচ টাফই হবে, ম্যাচ যে খুব ইজি হবে সেটাও বলা যায় না, তার কারণ হচ্ছে ওরা প্রথম ছয়ে ঢোকার জন্য একটা মরণবাচন ম্যাচ খেলছে, আমাদেরকেও লিগ সিরিজ জিততে হবে, আমাদেরকেও একটা মরণবাচন ম্যাচ খেলতে হবে। তো অপোনেন্টের দিক থেকে একটা কঠিন ফাইট কিন্তু আসার চেষ্টা মানে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোয়ালিটির বিচারে অপোনেন্ট আমাদেরকে সেইভাবে আটকাতে পারবে বা আটকে দেওয়ার মতো নামের প্লেয়ার তাদের কাছে নেই। আমাদের সে তুলনায় কোয়ালিটি অনেক বেশি বা অনেক বেটার প্লেয়ার রয়েছে, তো প্লেয়াররা নিজেদের কোয়ালিটি অনুযায়ী খেললে এই ম্যাচটা নিয়ে আমার কিন্তু খুব একটা চাপ লাগছে না। হ্যাঁ, জামশেদপুর বিশাল ফাইট দেবে, প্রচুর অ্যাট্যাক করবে, কিন্তু সেগুলো তো যে কেউ করবে। জামশেদপুর হয়তো উইক টিমের থেকে একটু বেশি করবে, কিন্তু আগের যে ম্যাচটা আমরা খেলাম উড়িষ্যা এফসি, নিশ্চয়ই জামশেদপুর সেই লেভেলের অ্যাটাক করবে না। তো তাদেরকে যখন আমরা আটকাতে পেরেছি তখন এটাও এদেরকেও আমরা আটকে দেবো, কিন্তু প্রশ্নটা সেই থেকে যাচ্ছে যেহেতু আগের ম্যাচে আমরা গোল মিস করেছি, তো এই ম্যাচে আবার যদি আমরা বোকার মতো গোল মিস করি তাহলে সেটা নিয়ে কিছু বলার নেই, তা সেটা তাহলে অ্যানালিসিসের বাইরে, তো সেটা কিছু করা যাবে না। কিন্তু নর্মালি যদি খেলি, নর্মালি চান্সগুলোকে যদি আমরা কনভার্ট করি বা যে চান্সগুলো আমরা ক্রিয়েট করবো, অনেকগুলোই চান্স আমরা ক্রিয়েট করবো, সেগুলো যদি কনভার্ট করতে পারি আমি ম্যাচটা নিয়ে আমার মনে হয় না খুব একটা কিছু প্রবলেম হবে। আজকের ভিডিও আর ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে অ্যানালিসিস করলাম না, একটা টোটাল অ্যানালিসিস করলাম জামশেদপুর টিমটা কীরকম খেলছে না খেলছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার টেয়ার নিয়ে, আমাদের প্লেয়ারদের নিয়ে, ওদের খেলা স্ট্র্যাটেজি নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো, কালকে আছে, কালকে পরশু এগুলো নিয়েই আসবো। যাকে আর ভিডিও বড় করলাম না, এখন যে কোনো কারণেই লোকেরা ভিডিও অত দেখছে না, আগে যেভাবে ভিডিও দেখতো সেইভাবে দেখছে না, ফলে ভিউ অনেক কম আসে, তো সেটা ভেবে আমার লাভ নেই, আমার ভিডিও বানানোর আমাকে বানাতেই হবে, যেটা আমার টপিক সেটা নিয়েই আমি কাজ করব। তাই আর ভিডিও বেশি বড় করলাম না, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।